নিউজ সাকিব খান ও অপ বিশ্বাসকে ঘিরে বিয়ের ঘটনা ফাঁস হওয়ার পরপরই ঢালিউডের আলোচিত জুটির সাকিব খান উপবিশ্বাসের বিশ্বাসের সম্পর্কের অবনতি ঘটে এক পর্যায়ে তারা মুখ দেখা দেখিও বন্ধ করে দেন নিজেদের মধ্যে যোগাযোগ করেন তৃতীয় ব্যক্তির মাধ্যমে ফোনে কিংবা অন্য ভাবেও তাদের যোগাযোগ নেই গণমাধ্যমকে ঢাল করেই তারা পরস্পরের বক্তব্য তুলে ধরছেন কোনো ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন গণমাধ্যমে অর্থাৎ তাদের ব্যক্তিগত জীবনটা আর ব্যক্তি পর্যায়ে নেই কোনো বিষয়েই তারা একমত নন তাদের তীব্র মত পার্থক্য সম্প্রতি চরমে পৌঁছেছে তাদের একমাত্র সন্তান জয়কে নিয়ে কিন্তু এটি প্রথম নয় এর আগে তারা যেসব বিষয়ে একমত হতে পারেননি চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আসা যাক বিয়ের তারিখ নিয়ে সাকিব অপুর বিয়ের তারিখ নিয়েও নিশ্চিত হওয়া যায়নি গণমাধ্যমে প্রকাশিত হয় সাকিবকে ভালোবেসে ধর্মান্তরিত হয়ে দু সালে আট সালের এপ্রিল বিয়ে করেন অপু কিন্তু তাকে পাঠানো তালাক নামে বিয়ের তারিখ হিসেবে সাকিব লিখেছেন ষোলোই মার্চ দেনমোহর বিতর্ক সাকিব বলেছেন অপুর সঙ্গে তার বিয়ের দেনমোহর সাত লাখ এক টাকা অপু বলেছেন দেনমোহরের পরিমাণ ছিল এক কোটি সাত লাখ টাকা তবে কেউ এখনও কোনো প্রমাণ দেখাতে পারেননি বিয়ের কাজ নিয়ে বিতর্ক অপু জানান তাদের বিয়ের কাজী সাকিবের পরিচিত সাকিবের গ্রামের বাড়ি থেকে ওই কাজীকে আনা হয় কিন্তু সাকিব বলেছেন বিয়ের কাজী অপু পরিচিত অপবিশ্বাসের বয়ফ্রেন্ড বিতর্ক গণমাধ্যমে সাকিব দাবি করেছেন অপু বয়ফ্রেন্ড নিয়ে কলকাতায় ঘুরতে গেছেন কিন্তু অপুবিশ্বাস বলেছেন যারা বয়ফ্রেন্ডে খবর প্রকাশ করেছে তারা মানসিকভাবে অসুস্থ তালা বিতর্ক অপু সঙ্গে তিক্ততা শুরু হলেও সন্তান জয়ের সঙ্গে যোগাযোগ যোগাযোগ রেখেছেন সাকিব তবে এই নিয়েও শুরু হয় বিতর্ক গত নভেম্বরে সাকিব দাবি করেন জয়ের সঙ্গে তিনি দেখা করতে গিয়ে দেখেন বাসায় তালা অপু গৃহকর্মীর কাছে সন্তান রেখেই বিদেশে চলে গেছেন এ নিয়ে পাল্টা হিসেবে অপু বলেছেন তালা দেওয়া ছিল না ভিতর থেকে দরজা বন্ধ ছিল ঘরে গৃহকর্মীর কাছে নয় নিজের বোনের কাছে সন্তানকে রেখে গেছেন তার কাছে তালার চাবিও ছিল সন্তান জয়কে নিয়ে বিতর্ক এটাই সাকিব অপু দম্পতিকে নিয়ে সর্বশেষ বিতর্ক রবিবার রাতে দেশে ফিরে সোমবার রাতেই সাকিব উড়াল দেন অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে গণমাধ্যমকে বলেন কয়েকদিন ধরে বাচ্চাটার জন্য মনটা খুব কাঁচ ছিল তাই তারা হুড়ো করে অল্প সময় নিয়ে জয়কে দেখতে এসেছি কিন্তু মনে বড় কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি অপু বাচ্চাটাকে দেখতে দিল না আমাকে এর জবাবে অপু বলেছেন ছেলেকে দেখতে চেয়ে সাকিব কোনো যোগাযোগই করেনি সাকিবের কোনো কলই আসেনি তার কোনো লোকও আমাকে কল দেয়নি আমাকে এসএমএসও করেনি আদর সাকিব বাচ্চাকে দেখতে চেয়েছে কিনা তাও জানি অপু আরও জানান তারাকা পাঠানোর পর আর জয়ের সঙ্গে দেখা করেননি সাকিব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ